Subscribe this channel and press the bell icon for more videos. Hello good people, I am Samulashi Preetam from Square Dog. Today we will discuss the topic of atypical ribs. So, in the previous video, টিপিক্যাল রিবস এবং কিছু বেসিক অ্যানাটমি অফ দ্য রিবস নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল রিব। চলুন শুরু করা যাক। রিবস নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্টে বলতে হয় ফার্স্ট রিবের কথা। ফার্স্ট রিবে অ্যানাটমিক্যাল পজিশন বলার আগে আমরা কিছু পার্ট জেনে নিই, কারণ পার্ট না জানলে অ্যানাটমিক্যাল পজিশন আপনারা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, হেড থেকে টিউবারকল আগ পর্যন্ত এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে টিউবারকল, আর এটা হচ্ছে শ্যাফট, এটা হচ্ছে ভার্টিব্রাল এন্ড, হেড অর ভার্টিব্রাল এন্ড, আর এটা হচ্ছে স্টার্নাল এন্ড। তো এখানে হচ্ছে এই টিউবারকলটা যেরকম হচ্ছে টিপিক্যাল রিবের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একটা পোস্টেরিয়র অ্যাঙ্গেল আছে, টিউবারকল থেকে 5 সেন্টিমিটার দূরে একটা পোস্টেরিয়র অ্যাঙ্গেল আছে, কিন্তু ফার্স্ট রিবে কিন্তু এই পোস্টেরিয়র অ্যাঙ্গেলটা কিন্তু নাই। কিন্তু এই টিউবারকলটাই মেইনলি, এই যে টিউবারকলটা টিপিক্যাল রিবের পোস্টেরিয়র অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করে। এখন কথা হচ্ছে কি যে ফার্স্ট রিবে হচ্ছে অ্যাবোভ, ফার্স্ট রিবের ক্ষেত্রে অ্যাবোভ টু ডাউনওয়ার্ডস এটা একটু ফ্ল্যাটেন্ড, এটা একটু চ্যাপ্টা, আর টিপিক্যাল রিব অনেকটা টুইস্টেড এবং কার্ভড, কিন্তু ফার্স্ট রিব কিন্তু টুইস্টেড না। ফার্স্ট রিব টুইস্টেড না হওয়ার কারণে এটার কিন্তু বর্ডার আর সারফেসে কিছুটা ক্ষেত্রে চেঞ্জ আছে টিপিক্যাল রিবের থেকে। টিপিক্যাল রিবে যেরকম আমরা দেখেছি এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, কিন্তু ফার্স্ট রিবে কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল সারফেস না, কারণ কি এটা একটু চ্যাপ্টা। এখানে সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস আছে, আর এক্সটার্নাল বর্ডার, ইন্টারনাল বর্ডার আছে। তো অ্যানাটমিক্যাল পজিশন বলার আগে আমাদের যেহেতু এটা একটা পেয়ার বোন, অবভিয়াসলি আমাদেরকে আগে সাইড ডিটারমিন করতে হবে। তো সাইড ডিটারমিনেশন করার সময় একটা মজার উপায়ে আমরা সাইড ডিটারমিনেশন করতে পারি। আমরা যখন আমি যদি এই রিবসটাকে যদি আমি এরকম রেখে দিই, দেখবেন যে এর স্টার্নাল এন্ড প্লাস এর হচ্ছে ভার্টিব্রাল এন্ড দুটাই ভূমিকে স্পর্শ করে আছে। যদি আমি এটা লেফট সাইডে এভাবে রাখছি বলে এটা সম্ভব হয়েছে, যদি আমি এটাকে যদি রাইট সাইডে করে এভাবে রাখি তাহলে দেখেন এর স্টার্নাল এন্ডটা, সরি ভার্টিব্রাল এন্ডটা ভূমিকে স্পর্শ করেনি, জাস্ট স্টার্নাল এন্ডটা ভূমিকে স্পর্শ করছে। তো সো আমি যদি এটাকে লেফট সাইডে এভাবে রাখি তাহলে দুটাই ভূমিকে স্পর্শ করে আসছে, কিন্তু রাইট সাইডে যদি এভাবে রাখি তাহলে এটা কিন্তু ভূমিকে স্পর্শ করতেছে না একটা ভার্টিব্রাল এন্ডটা। তো সো এটা হচ্ছে সাইডের ফার্স্ট রিব। অ্যানাটমিক্যাল পজিশন বলার সময় তো আমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমরা বলতে পারবো না যে এই ভূমিকে স্পর্শ করছে, এই সাইডে এই ভূমিকে স্পর্শ করছে, এটা কিন্তু বলা যাবে না। এটা জাস্ট আমরা সাইড ডিটারমিনেশনের জন্য এই 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 উপায়টা আমরা ইউজ করতে পারি। তো চলুন অ্যানাটমিক্যাল পজিশন বলা যাক। অ্যাটিপিক্যাল রিবের ফার্স্ট রিবের হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন বলবো। তো অ্যানাটমিক্যাল পজিশন বলার আগে রিবটাকে কীভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে সেটা ধরার একটা সহজ উপায় আছে। তো সেটা এখন আমি বলবো। সেটা হচ্ছে কি, আমি যদি আমার এই হাতটাকে মিড লাইন ধরি, তাহলে এই মিড লাইন বরাবর যদি আমার এই হাতের তালু বরাবর যদি আমি আমার রিবের হচ্ছে পোস্টেরিয়র এন্ডটা ধরি এবং এটাকে যদি এভাবে রাখি, রাখার পর এটাকে এই রিবটাকে ল্যাটারালি একটু ডাইভার্ট করি, ল্যাটারালি ডাইভার্ট করার পর এটা একটু যদি ডাউনওয়ার্ডস ডাইভার্ট করি তাহলে অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। অ্যানাটমিক্যাল পজিশনে আসার পর এখন আমাদের ফার্স্টে বলতে হবে দিস ইজ দ্য ফার্স্ট রিব অফ লেফট সাইড, ইটস head is directed posteriorly, its neck lies posteriorly, and the superior surface is marked by 2 shallow grooves, and the internal border is concave and marked by scalene tubercle. তো এটাই ছিল অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য ফার্স্ট রিব। তো অ্যানাটমিক্যাল পজিশন বলার পর আমরা এখন পার্টস নিয়ে বিশদ আলোচনা করব। অ্যানাটমিক্যাল পজিশন বলার আগে আমরা পার্টস নিয়ে জাস্ট একটা টেকনিক্যাল জ্ঞান দেওয়া দরকার ছিল, তাই দিয়েছি। এখন আমরা বিশদ আলোচনা করব। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এটা হচ্ছে ভার্টিব্রাল এন্ড, এটা হচ্ছে স্টার্নাল এন্ড। ভার্টিব্রাল এন্ডে হচ্ছে আমার আছে হচ্ছে হেড থেকে এই যে টিউবারকল বরাবর হচ্ছে নেক, আর এই যে হচ্ছে টিউবারকল। এখন হেডের হচ্ছে আর এটা হচ্ছে শ্যাফ্ট। শ্যাফ্টে আমাদের দুটো বর্ডার এবং দুটো সারফেস আছে, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, আর এটা হচ্ছে এক্সটার্নাল বর্ডার, এটা হচ্ছে এক্সটার্নাল বর্ডার, আর এটা হচ্ছে ইন্টারনাল বর্ডার। এখন সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, এক্সটার্নাল বর্ডার, ইন্টারনাল বর্ডার কেন হলো এটা কিন্তু আমি আগেই বলেছি, তারপর আবার বলছি। সেটা হচ্ছে কি, টিপিক্যাল রিপটা কার্ভড এবং টুয়েস্টেড, কিন্তু অ্যাটিপিক্যাল এই ফার্স্ট রিপটা কার্ভড, পার্শিয়ালি কার্ভড হলেও এটা কিন্তু টুয়েস্টেড না, এবং এটা অ্যাবভ ডাউনওয়ার্ডস ফ্ল্যাটেন্ড, চ্যাপ্টা, যার কারণে এর সারফেসটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল না হয়ে, টিপিক্যাল রিবের মতো না হয়ে এর সারফেসটা হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেস, আর এক্সটার্নাল বর্ডার আর ইন্টারনাল বর্ডার। আর সুপিরিয়র সারফেসে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে কি, সুপিরিয়র সারফেসে হচ্ছে আপনার হচ্ছে দুটো গ্রুভ আছে, দুটো গ্রুভ হচ্ছে, দুটো গ্রুভ কিভাবে ভাগ হয়েছে, এই যে আমরা যে ইন্টারনাল বর্ডারে স্ক্যালেনি টিউবারকল দেখেছিলাম, এই স্ক্যালেনি টিউবারকলটা রিজ হয়ে এই গ্রুভ দুটো গ্রুপে ভাগ করছে। একটা হচ্ছে এই টিউবারকলের সামনে যেটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুভ, আর পিছনে যেটা, এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুভ। এখানে কিছু ইম্পর্টেন্ট রিলেশন আছে, এটা আমি পরে বলবো। আর হচ্ছে এই এটাই হচ্ছে শ্যাফ্ট, সুপিরিয়র সারফেস, আর এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, আর এটা হচ্ছে এক্সটার্নাল বর্ডার, স্লাইটলি কার্ভড এক্সটার্নাল বর্ডার, আর ইন্টারনাল বর্ডারটা হচ্ছে স্লাইটলি কনকেভ। আর হচ্ছে এখানে হচ্ছে ইন্টারনাল বর্ডারে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে স্ক্যালেনি টিউবারকল আছে। তো এটাই ছিল পার্টস মোটামুটি ফার্স্ট রিবের। আর হচ্ছে এখন আমি বলবো রিলেশন। রিলেশন হচ্ছে কি, যে রিলেশনের ক্ষেত্রে নেকের রিলেশনটা, ফার্স্ট রিবের নেকের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা অস্পিতে থাকেই, রিভে অস্পিতে এটা থাকবে, এবং ভাইভাতে যখন রিভস ধরা হবে, যদি অ্যাটিপিক্যাল কোনো রিভস ধরে তাহলে ফার্স্ট রিভ ধরবে, এবং ফার্স্ট রিভ যদি ধরে তাহলে এই নেকের রিলেশনটা ধরবেই, এটা এতটাই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট রিভের নেকের রিলেশনে আমরা এভাবে বলতে পারি, নেকের রিলেশন এভাবে বলতে পারি যে এখানে এখান থেকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক যায়, তারপর যায় হচ্ছে পোস্টিও ইন্টারকোস্টাল ভেইন, তারপর যায় পোস্টিও ইন্টারকোস্টাল আর্টারি, তারপর যায় হচ্ছে ভ্যান্ট্রাল র্যামাই অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। এখন ভ্যান্ট্রাল র্যামাই কথাটা কোত্থেকে আসছে? আমাদের ভার্টিব্রা ভিডিওতে স্পাইনাল নার্ভ ফর্মেশনের কথা বলা হয়েছে। স্পাইনাল নার্ভ ফর্মেশনেই ভ্যান্ট্রাল র্যামাই, ডরসাল র্যামাইটা আসছে। স্পাইনাল নার্ভ ফর্মেশন হচ্ছে ভার্টিব্রা ক্যানালে হয়ে, এটা হচ্ছে ইন্টাভার্টিব্রাল ফোরামেন দিয়ে দুটা ভাগে ভাগ হয়ে বের হয়, সেটা হচ্ছে ভ্যান্ট্রাল র্যামাই আর একটা হচ্ছে ডরসাল র্যামাই। ভ্যান্ট্রাল র্যামাইটা হচ্ছে সামনের বডির ফ্রন্টের স্ট্রাকচারগুলো, ভিসেরা, তারপর হচ্ছে ফ্রন্টের স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দেয়, আর হচ্ছে ডরসাল র্যামাই হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য বডিকে সাপ্লাই দেয়। তো ভেন্ট্রাল র্যামাইটা এইভাবেই ফার্স্ট রিবের ভেন্ট্রাল র্যামাই অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ এভাবেই চলে যায়। তাহলে আমরা রিলেশনে কি পেলাম? ফার্স্টে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাং, তারপর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। এটা হচ্ছে নেকের রিলেশন। আর এবার হচ্ছে নেকের সুপিরিয়র সারফেসের রিলেশনে কি আছে? নেকের সুপিরিয়র সারফেসের রিলেশনে আছে হচ্ছে ডিপ সার্ভাইকাল ভেসেলস, আর হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য 8 সার্ভাইকাল নার্ভ, ডিপ সার্ভাইকাল ভেসেল আর ভেন্ট্রাল র্যামাই অফ দ্য 8 সার্ভাইকাল নার্ভ, এখান দিয়ে এই দুটো স্ট্রাকচার গেছে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে কি, যে আমাদের যে গ্রুভ আমি বলেছিলাম, অ্যান্টিরিয়র গ্রুভ আর পোস্টেরিয়র গ্রুভ, অ্যান্টিরিয়র গ্রুভে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে, সেটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন অ্যান্টিরিয়র গ্রুভে থাকে, সাবক্লাভিয়ান ভেইন অ্যান্টিরিয়র গ্রুভ দিয়ে যায়, আর পোস্টেরিয়র গ্রুভে দুটো স্ট্রাকচার যায়, সেটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি আর হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এই লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস আমরা যখন সুপ্রেক্স পড়ব তখন এটা সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমি কিছু অ্যাটাচমেন্ট বলবো, যদিও বা এটা খুব একটা ইম্পর্টেন্ট না এই বোনসের জন্য, এই বোনসের অ্যাটাচমেন্ট অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও বলছি। সেটা হচ্ছে যে এই যে অ্যান্টেরিয়র গ্রুপ, এই অ্যান্টেরিয়র গ্রুপের সামনে এই যে রাপ পার্টটা দেখছেন, এই রাপ পার্টে হচ্ছে লাগে সাবক্লেভিয়াস মাসেল, সাবক্লেভিয়াস মাসেল। আর হচ্ছে এটাই যে এই যে স্ক্যালনি টিউবারকল দেখছেন, এটা হচ্ছে স্ক্যালনি টিউবারকলে হচ্ছে স্ক্যালানাস অ্যান্টেরিয়র অ্যাটাচড হয়। আর এই যে পোস্টেরিয়র গ্রুপটা দেখছেন, পোস্টেরিয়র গ্রুপটার একটু পিছনে এই যে রাপ পার্টটা দেখছেন, এই রাপ পার্টে লাগে হচ্ছে স্ক্যালানাস মিডিয়াস, স্ক্যালানাস মিডিয়াস। তাহলে কি লাগলো এখানে হচ্ছে আপনার লাগলো হচ্ছে এই অ্যান্টেরিয়র গ্রুপের সামনে লাগলো হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল, তারপর হচ্ছে স্ক্যালানি টিউবারকলে লাগলো স্ক্যালানাস অ্যান্টেরিয়র, আর হচ্ছে এই যে এই পোস্টেরিয়র গ্রুপের পিছনে একটা রাপ পার্ট আছে এখানে লাগলো স্ক্যালানাস মিডিয়াস। এখন এক্সটার্নাল বর্ডার বরাবর পুরাপুরি লাগে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। কিন্তু এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের একটু উপরে মানে বলতে পারেন যে আউটার একটা লিপ আছে, এই আউটার লিপে লাগে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র, সেরাটাস অ্যান্টেরিয়র। আর এই যে ইন্টারনাল বর্ডার এখানে লাগে হচ্ছে কোস্টাল প্লুরা, কোস্টাল প্লুরা। এখন আমাদের এই ফার্স্ট স্ট্রিপটা হচ্ছে পিছন দিকে ভার্টিভাল থোরাসিক ওয়ান ভার্টিভার সাথে জয়েন্ট ফর্মেশন করে একটা থোরাসিক ইনলেট, থোরাসিক ইনলেটের যে শুরুটা এটা হচ্ছে সার্ভাইকাল ফার্স্ট স্ট্রিপ দিয়েই শুরু হয়। তো এখানে যে কোস্টাল প্লুরাটা লাগে এখান থেকে লাঙের একটা অংশ ওঠে, যে লাঙের যে অংশটা ওঠে এই রিভের উপরে যে লাঙের যে অংশটা থাকে এইটাকে বলা হয় অ্যাপেক্স অব দ্য লাং। অ্যাপেক্স অব দ্য লাং সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব যখন আমরা লাঙের লেকচারটা পড়ব। তো এখানে থাকে অ্যাপেক্স অব দ্য লাং। তো আমরা অ্যাটাচমেন্ট কী কী বললাম সেটা হচ্ছে এখানে ঠিক এই জায়গায় সাবক্লেভিয়াস মাসেল, তারপর হচ্ছে স্ক্যালানাস অ্যান্টেরিয়র, তারপর এই যে পোস্টেরিয়র গ্রুপের পিছনে একটা রাফ পার্টে এখানে লাগে স্ক্যালানাস মিডিয়াস, আর হচ্ছে এই যে এক্সটার্নাল বর্ডার বরাবর পুরোপুরি লাগে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আর এর একটু উপরে লাগে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। আর হচ্ছে ইন্টারনাল বর্ডারে লাগে হচ্ছে কোস্টাল প্লুরা। তো এই ছিল ফার্স্ট স্ট্রিপ, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিপের এটাই ছিল অ্যাটাচমেন্ট। আর এরপরে আছে সেটা হচ্ছে কি আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল রিব, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সেকেন্ড অ্যাটিপিক্যাল রিব। এখন সেকেন্ড অ্যাটিপিক্যাল রিব এর অবশ্যই হেড আছে, এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে টিউবারকল, আর এর শ্যাফটে একটা মাস্কুলার ইমপ্রেশন আছে। এটা হচ্ছে এই টিপিক্যাল রিবের মতো কার্ভড বাট টুইস্টেড, স্লাইটলি টুইস্টেড। আর হচ্ছে টিপিক্যাল রিবের যেরকম এখানে হচ্ছে পোস্টেরিয়র অ্যাঙ্গেল আছে, এই যে আপনার টিউবারকল থেকে 5 সেন্টিমিটার দূরে একটা পোস্টেরিয়র অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। কিন্তু এরও অ্যাঙ্গেল আছে, কিন্তু জাস্ট এর পোস্টার অ্যাঙ্গেলটা জাস্ট টিউবারকলের সামনেই পোস্টার অ্যাঙ্গেল, এটার 5 সেন্টিমিটার দূরে না। আর আরেকটা হচ্ছে কি এটার হেড, যেটা এর হেড হচ্ছে সিঙ্গেল ফ্যাসেট, এর কিন্তু কোনো ট্রানভার্স রিজ দিয়ে এদের ফ্যাসেটটাকে ভাগ করা নাই, এটার হেডটা কিন্তু সিঙ্গেল ফ্যাসেট। আর এই যে শ্যাফটে আছে দুটো সারফেস, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, একটা হচ্ছে ইন্টারনাল সারফেস, আর আপার বর্ডার আছে। এখন আপার বর্ডারের আউটার লিপে এখানে এই মাস্কুলার ইমপ্রেশন আমি আগেই বলেছি, এখানে মাস্কুলার ইমপ্রেশন আছে। তার মাস্কুলার ইমপ্রেশন বলতে এখানে অবশ্যই মাসেলের অ্যাটাচমেন্ট আছে। তো এখানে মাসেলের অ্যাটাচমেন্ট বলতে এখানে হচ্ছে স্ক্যালানাস পোস্টেরিয়র আছে আউটার লিপের, আপার বর্ডারের আউটার লিপে, আর স্ক্যালানাস পোস্টেরিয়র নিচেই আছে হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র। তো এই দুটো মাসেল ইম্পর্টেন্ট মাসেলের অ্যাটাচমেন্ট এখানে আছে। আর এখানে হচ্ছে এটা যে সেকেন্ড অ্যাটিপিক্যাল রিব, এটা চেনার উপায় আমি আগেই বলেছি যে এই হেডটা হচ্ছে সিঙ্গেল ফ্যাসেট, আর এর হচ্ছে টিউবারকলের সামনে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য টিউবারকল এর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। কিন্তু টিপিক্যাল রিবে ट्यूबारकल 5 सेंटीमीटर दूरे पोस्टर एंगल क्रिएट हुई है किन्तु एर क्षेत्र ताना जस्ट इन फ्रंट ऑफ द ट्यूबारकल एखाने एक एंगल तैरी हुई है। এটা ছিল সেকেন্ড অ্যাটিপিক্যাল রিব। আরেকটা অ্যাটিপিক্যাল রিব হচ্ছে সেটা হচ্ছে 10th অ্যাটিপিক্যাল রিব। তো 10th অ্যাটিপিক্যাল রিবে হচ্ছে চেনার উপায় হচ্ছে এর একমাত্র চেনার উপায় হচ্ছে এর হেড, এটার হেডের ফ্যাসেট। কারণ বাকি যে ফিচারগুলো মানে শ্যাফটের ফিচার বলেন, অ্যাঙ্গেলের শিফার অ্যাঙ্গেল বলেন, অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল বলেন, পোস্টেরিয়র অ্যাঙ্গেল বলেন, সবই টিপিক্যাল রিবের মতো, কিন্তু হেডটাই জাস্ট এর ডিফারেন্স করে। সেটা হচ্ছে হেডটা হচ্ছে সিঙ্গেল ফ্যাসেট, হেডে রয়েছে সিঙ্গেল ফ্যাসেট, কিন্তু টিপিক্যাল রিবে হেডটা ট্রান্সভার্স রিজ দ্বারা দুটো ফ্যাসেটে বিভক্ত, বাকি সব ফিচার টিপিক্যাল রিবের মতো। আরেকটা আছে সেটা হচ্ছে 11th রিব। এখন 11th রিবে হচ্ছে আমাদের এর কোনো নেক কিংবা টিউবারকল নেই, কিন্তু এর হেড আছে, হেডটা হচ্ছে সিঙ্গেল ফ্যাসেট। আর 11th রিবের আমরা 11th রিব হচ্ছে ফলস রিব। আর ফলস রিবের থেকে বড় কথা হচ্ছে কি এদেরকে ফ্লোটিং রিবস বলে, কারণ কি এদের হেডটা মানে ভার্টিব্রাল এন্ডটা ভার্টিব্রার সাথে কানেক্টেড থাকে, মানে জয়েন্ট ফর্মেশন করে, কিন্তু এদের যে স্টার্নাল এন্ড এটা কিন্তু কোনো কানেকশনে থাকে না, এটা জাস্ট মানে ফ্লোটিং অবস্থায় থাকে, যার কারণে এর নাম দেওয়া হয়েছে ফ্লোটিং রিবস অর্থাৎ ভাসমান রিব। আর 11th রিবে তাহলে আমরা বলতে পারছি যে এর হচ্ছে হেড আছে যা সিঙ্গেল ফ্যাসেট। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি 11th রিবে আমরা হচ্ছে ইনফেরিয়র কোস্টাল গ্রুভ দেখতে পাবো, হালকা ইনফেরিয়রলি কোস্টাল গ্রুভ দেখতে পাবো, যেটা টিপিক্যাল রিবেও আছে। কিন্তু 12th রিবে জাস্ট হেড আছে, হেডে সিঙ্গেল ফ্যাসেট আছে, কিন্তু এর কোনো ইনফেরিয়রলি এর কোনো কোস্টাল গ্রুভ নাই, নেক নাই, টিউবারকল নাই, কিচ্ছু নেই, এবং এরাও ভাসমান। তো রিবসে আমরা এর আগে মানে এখন হচ্ছে এটাই ছিল অ্যাটিপিক্যাল রিবস সম্পর্কে মানে আলোচনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি ক্লিনিক্যাল অ্যানাটমি। সেই ক্লিনিক্যাল অ্যানাটমি বলতে কি আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে কি টিপিক্যাল রিবের ক্ষেত্রে আমরা বলেছি যে পোস্টেরিয়র যে অ্যাঙ্গেল এইখানে এটাই হচ্ছে কমন সাইট অফ ফ্র্যাকচার ইন এ রিব, পোস্টেরিয়র অ্যাঙ্গেল। তো যখন কোনো রিবের আমরা ফ্র্যাকচার হয় তখন এই রিবের যে ইন্টারনাল যে বর্ডারটা আছে এইখানে আমরা বলেছিলাম যে কোস্টাল প্লুরা থাকে। এখন কোনো রিবের যদি ফ্র্যাকচার হয় অবশ্যই কোস্টাল প্লুরার রাপচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন কোস্টাল প্লুরার রাপচার হয় তখন হচ্ছে দুটো কন্ডিশন এখানে অ্যারাইজ করে, সেটা হচ্ছে কি হিমোথোরাক্স, নিউমোথোরাক্স। হিমোথোরাক্সটা কি কালেকশন অফ ব্লাড উইদিন দ্য প্লুরা, আর নিউমোথোরাক্স হচ্ছে কালেকশন অফ এয়ার উইদিন দ্য প্লুরা। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তখনই যখন আমরা প্যাথোলজি পড়া শুরু করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্টে কোনো ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টই বলেন, অ্যাক্সিডেন্টে অনেক সময় কি হয় যে রিব মাল্টি সেগমেন্টেড ফ্র্যাকচার হয়, এই রিবগুলো মাল্টি সেগমেন্টেডে ফ্র্যাকচার হয়। তো তখন আমরা যখন শ্বাস নিই তখন হচ্ছে এই সেগমেন্টগুলো শ্বাস নেওয়ার সময় ইনস্পিরেশনের সময় এই সেগমেন্টগুলো ভিতরের দিকে চলে যায়, আর যখন শ্বাস ছাড়ি মানে নিঃশ্বাস ত্যাগ করি তখন এই সেগমেন্টগুলো বাইরের দিকে চলে যায়। তো সেগমেন্টগুলো বাইরের দিকে চলে আসে, তখন এই যে কন্ডিশনটা তখন অ্যারাইজ করে, এই কন্ডিশনটার নাম হচ্ছে ফ্লাইল চেস্ট সিনড্রোম। তো এটাই ছিল ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য অ্যাটিপিক্যাল রিবস। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এছাড়াও আমাদের ফেসবুকে স্কোয়ার ডগ অনলাইন পেজ আছে, ওটাতে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর ফার্দার ইনফরমেশন আর লেকচারের জন্য অবশ্যই আমাদের ব্লগে ভিজিট করবেন। ধন্যবাদ।